আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আশা রাখি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম খুব ভালো হয়েছে, সামনের এক্সামগুলো ভালো হোক এই শুভকামনা রইল। আমি এই ভিডিওতে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আপনারা কী কী কোয়েশ্চন পড়বেন এবং কোন কোয়েশ্চনের আলোকে কোয়েশ্চন আসতে পারে তা নিয়ে একটু আলোচনা করব। আমি এইখানে কয়েকটি বোর্ড কোয়েশ্চন এবং কলেজের কোয়েশ্চন লিখে রাখছি যেগুলো তাদের নির্বাচনী পরীক্ষায় আসছে। এগুলো সলভ করতে পারলে বলা যায় যে কোনো বোর্ডে মোটামুটি আপনি 80-90% কোয়েশ্চন কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চনগুলো একটু আপনারা ভালো করে পড়বেন। ভালো করে পড়তে পারলে এবং বুঝে শুনে করতে পারলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এক্সামে যা আসুক না কেন। ঠিক আছে, তো প্রথমে আমি তাপগতিবিদ্যায় টোটাল কোয়েশ্চন দিয়েছি 16টি। এই 16টি কোয়েশ্চনের মধ্যে কী কী কোয়েশ্চন আসবে আমি বলে দিই। প্রত্যেক বোর্ডে তাপগতিবিদ্যা থেকে এই বছর দুইটা কোয়েশ্চন পাবেন, মানে দুইটা কোয়েশ্চন আসবে, তা ধরে নিতে পারেন 99.99%। তো কোন কোন জায়গা থেকে আসবে তাও একটু বলে দিই। ওই যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের যে হিসাবটা আছে ওইখান থেকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার ওই যে কার্নো ইঞ্জিন এবং এন্ট্রপি কম্বাইন করে, তার মানে আপনারা দুইটা কোয়েশ্চন পাওয়ার জন্য এই 16টা কোয়েশ্চন ভালো করে পড়বেন। তো কি কি? ঢাকা বোর্ড 19, সিলেট বোর্ড 17, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, আনন্দমোহন কলেজ, বরিশাল বোর্ড 21 সালে দুইটা কোয়েশ্চন আসছে, চট্টগ্রাম বোর্ড 21, সম্মিলিত বোর্ড 18, ঢাকা বোর্ড 17, কুষ্টিয়া সরকারি কলেজ, ঢাকা 21, রাজশাহী 21 দুইটা কোয়েশ্চন, বরিশাল বোর্ড 19, যশোর বোর্ড 19 এবং 21। এই টোটাল হচ্ছে 16টি কোয়েশ্চন যদি আপনি সলভ করতে পারেন তাপগতিবিদ্যা থেকে যে কোনো বোর্ডে যাই আসুক না কেন সব কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়তো উদ্দীপকে মানের ক্ষেত্রে একটু এদিক সেদিক বা একটু এদিক সেদিক করে দিতে পারে, বাট কমন পড়বে ইনশাআল্লাহ। এরপর আসেন স্থির তড়িৎ। স্থির তড়িতে টোটাল 11টি কোয়েশন দিয়েছি, তার মধ্যে কি কি? রাজশাহী বোর্ড 19, যশোর 19, সিলেট 19, সম্মিলিত 18, যশোর 17, চট্টগ্রাম 17, কুষ্টিয়া সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বরিশাল বোর্ড 19, রাজশাহী বোর্ড 17, চট্টগ্রাম কলেজ। এই 11টা কোয়েশন করতে পারলে স্থির তড়িৎ থেকে মোটামুটি যাই আসুক না কেন তা কমন পড়বে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটু বলে নিই স্থির তড়িতে আসলে কোন জিনিসগুলো আমাদের বেশি পড়া দরকার। ওই যে আমাদের লব্ধি প্রাবল্যের মানটা বের করা, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র দেয়া থাকতে পারে, একটা ত্রিভুজ আকৃতি দিতে পারে, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, লব্ধিটা কোন দিকে ক্রিয়া করতেছে এবং মধ্যবর্তী ওই যে লব্ধির দিকটা নির্ণয় করতে বলতে পারে, তো একটা প্লাস একটা মাইনাস বা সমধর্মী অথবা বিপরীতধর্মী হলে কীরকম, ওই যে লব্ধি প্রাবল্য রিলেটেড এবং তড়িৎ বিভব রিলেটেড এবং ধারক সম্পর্কিত কোয়েশন আসবে। ঠিক আছে, তো একটা কোয়েশন পাবেন এটা কনফার্ম। আর চলতড়িৎ, চলতড়িতে কী কী পড়বেন? কুমিল্লা বোর্ড 19, ঢাকা 21, যশোর 21, কুমিল্লা 21, চট্টগ্রাম 21, ঢাকা 19, যশোর 19, দিনাজপুর 21, চট্টগ্রাম 19 এবং চট্টগ্রাম 21, টোটাল 10টি কোয়েশন। আমি বলে দিই চলতরিতে তো আপনাদের ওই যে তুল্যদের কনসেপ্টটা ক্লিয়ার আছে, ওহমের সূত্র রিলেটেড। আচ্ছা, আর যেই কাজটা করবেন আপনারা, কার্শফের লটা খুব ভালো করে দেখবেন, ওইখান থেকে তড়িৎ প্রবাহের মানটা কিভাবে আসে বা একটা রোধের মান কিভাবে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, কার্শফের ল থেকে একটা কোয়েশন থাকার চান্স আছে। হুইটস্টোন ব্রিজ থেকে একটা কোয়েশন থাকবে ম্যাক্সিমাম কলেজে, মাথা মধ্যে রাখেন, হুইটস্টোন ব্রিজ থেকে একটা থাকবে, শান ও গুরুত্বপূর্ণ, শান থেকেও কোয়েশন আসে। তো আপনারা হুইটস্টোন ব্রিজ, শান এবং কার্শফের ল একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, তারপর আসেন ভৌত আলোক বিজ্ঞানে, 60টা কোয়েশন পড়লে মোর দেন এনাফ। কী কী পড়বেন? রাজশাহী বোর্ড 16, কুমিল্লা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, ঢাকা 19, বরিশাল বোর্ড 19, সম্মিলিত বোর্ড 18, এই 60টি পড়লে ইনশাআল্লাহ কমন পড়বে। ঠিক আছে, আচ্ছা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং এখান থেকে মাস্ট একটা কোয়েশন থাকবে এবং আমি এখানে মোট 8টা কোয়েশন দিছি। আপনারা একটু কনফার্ম থাকেন যে কোনো বোর্ডে 8টা কোয়েশনের মধ্য থেকেই থাকবে এবং ওই প্যাটার্ন মেনটেন করেই কোয়েশনটা আসবে। এই 8টা যদি আপনারা সলভ করতে পারেন অবশ্যই একটা কমন পাবেন। ঠিক আছে, তো কি? চট্টগ্রাম বোর্ড 17, কুমিল্লা বোর্ড 21, ঢাকা 17, রাজশাহী 17, কুমিল্লা 19, নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহী, এই কোয়েশনটা এখানে ভি এর মান বের করতে হয়, এটা দেখবেন আপনারা, এটা আপনারা ওই যে
সাপ্লিমেন্ট বা রিসেন্ট যে টেস্ট পেপারগুলো বের হয়েছে ওইগুলোতে পাবেন। চট্টগ্রাম কলেজ যশোর বোর্ড 17, টোটাল 8টা। এবং টেনশন করার কোনো কারণে এই কোয়েশন যেগুলো পাবেন না আমি এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব, আপনারা ওইখানে ভিডিও থেকে কোয়ালিটিটা একটু পিক্সেলটা বাড়াইয়া, ঠিক আছে, ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। টোটাল 8টা কোয়েশন পড়লে মোর দেন এনাফ। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে মাত্র 5টা কোয়েশন দিলাম, কমন পড়বে। রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম 19, দিনাজপুর 17, যশোর 16, চট্টগ্রাম বোর্ড 17। আর সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স থেকে দিছি 7টি, চট্টগ্রাম 19, কুমিল্লা 21, সিলেট বোর্ড 21, বরিশাল 21, দিনাজপুর 21, যশোর 21, চট্টগ্রাম বোর্ড 21। এখন আমি একটু বলে দিই, সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে কোয়েশনটা ঘোরানোর চান্সটা খুবই কম। মানে আপনি দেখবেন ফিজিক্স সেকেন্ড পেপার যে চ্যাপ্টারগুলো আছে, মনে করো তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, ঠিক আছে, বা যেই চ্যাপ্টারগুলোই আছে, যেমন মডার্ন ফিজিক্সের ক্ষেত্রেও কোয়েশনগুলো খুব বেশি রিপিট হয়। মানে এতটা ঘোরানো ফার্স্ট পেপারে যেরকম কোয়েশনগুলো একটু টাফ করে আসতে পারে, মনে করেন আপনি নিউটনের বলবিদ্যা থেকে অনেকগুলা প্যাটার্ন মেনটেন করে কোয়েশন আসতে পারে, কীরকম টাইপের কোয়েশন আসতে পারে তা বলাটা কঠিন হয়ে যায়। কিন্তু সেকেন্ড পেপারে মোটামুটি কোয়েশনগুলো খুব ভালোই রিপিট হয় এবং প্যাটার্ন মেনটেন করে আসে, তো এদিক সেদিক হেরফের হয় না। তো আপনারা যদি এই কোয়েশনগুলো খুব ভালো করে সলভ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি প্রায় 90%-এর কাছাকাছি কমন পাবেন এবং এর থেকে বেশিও পেতে পারেন। কথা কি ক্লিয়ার? তো আপনারা এগুলো খুব ভালো করে আয়ত্ত করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সফল হবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, যারা এমসিকিউ নিয়ে চিন্তিত আছেন, আমি একটা কথা বলে দিই, বোর্ড কোয়েশন সলভের ক্ষেত্রে বিকল্প কোনো কিছু হতে পারে না। আপনি 17 এবং 19 সালের কোয়েশনটা করেন, আমি বারবার এটা কেন বলতেছি আমি তার ব্যাখ্যাটা দিই, 2017 এবং 2019 সালের কোয়েশন যদি সলভ করেন তাহলে আপনি মোটামুটি 10টার কাছাকাছি কোয়েশন পেয়ে যাবেন, যেটা আপনার জন্য অনেক বেশি এনাফ, ঠিক আছে। আর সেকেন্ড পেপারের এমসিকিউটা একটু টাফ হয়, বিশেষ করে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলো বোঝার জন্য আপনাকে সূত্রগুলো খুব ভালো করে বুঝতে হবে। কথা কি ক্লিয়ার? তো আপনি 2017 এবং 19 সালের কোয়েশন যদি খুব ভালো করে বুঝে শুনে সলভ করেন, ইনশাআল্লাহ আপনার এমসিকিউগুলো কমন পড়বে, অনেকগুলোই কমন পড়বে, 10-এর উপরে কমন পড়বে, মোর দেন এনাফ ফর ইউ। আচ্ছা, তো এই কাজটাই করেন, এবং 17-19 করার পর আপনি যদি পারেন, আপনি যদি পারেন তাহলে সম্মিলিত বোর্ড 18 সালে যে কোয়েশনগুলো আসছিল ওইগুলো খুব কম আছে, ওইগুলো একটু দেখে নিন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই তো কথা, আর এই টপিকগুলো পড়তে পারলেই ইনশাআল্লাহ সেকেন্ড পেপারে কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে। তো প্র্যাকটিস চালিয়ে যান, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথস ফার্স্ট সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার জন্য সাজেশন থাকবে, এবং আমার আহমেদ ক্লাসরুমে যে ইনস্ট্রাক্টররা আছেন তারা কিন্তু এই সাজেশনগুলো তৈরি করতেছেন, এবং যারা দীর্ঘদিন থেকে পড়িয়ে আসছেন 7-8 বছর থেকে, তো ওই টিচারগুলো কোয়েশনগুলো আপনাদেরকে দিবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফিজ। ও ভালো কথা, তোমরা যারা মানে প্রিপারেশনের ক্ষেত্রে আইসিইউতে আসো, মানে যাদের অবস্থা খুব বেশি খারাপ আর কি, বা খুব কম পড়ছো, তাদের জন্য আমি একদম শর্ট করে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার পড়লে আপনি আপনার কাঙ্ক্ষিত 3টা সেঞ্চুরি পেয়ে যাবেন। আপনি যদি তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ পড়তে পারেন, আপনি 100% শিওর 3টা কোয়েশন পেয়ে যাবেন। অথবা আপনি পড়েন তাপগতিবিদ্যা, চল তড়িৎ, সেক্ষেত্রে আপনি 3টা কোয়েশন পাওয়ার সাথে সাথে 4টাও পেতে পারেন। কথাই ক্লিয়ার? তাহলে যদি খুব বেশি প্রিপারেশন খারাপ হয়, স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা, নতুবা তাপগতিবিদ্যা, চল তড়িৎ পড়েন, ঠিক আছে। এখন যদি আপনি চান, না আমি তো স্থির তড়িৎ, চল তড়িৎ পড়ি নাই, তাহলে আমি সেক্ষেত্রে কী করতে পারি, আপনি তাপগতিবিদ্যা, মডার্ন ফিজিক্স পড়েন, আপনি 3টা কোয়েশন পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার? অথবা যারা মনে করেন যে না আমি তাপগতিবিদ্যা পড়ি নাই, সেক্ষেত্রে আমার কাজটা কী, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি চল তড়িৎ যদি পড়ে থাকেন, চল তড়িৎ, মডার্ন ফিজিক্স এবং সেমিকন্ডাক্টর পড়তে পারেন, আপনি 3টা কোয়েশন পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি একটু গুরুত্বপূর্ণ মানে খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই কোন চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি কোয়েশন আসবে আর কি। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, মডার্ন ফিজিক্স যদি আপনি পড়তে পারেন, আপনি 100% শিওর 5টা কোয়েশন পাবেন, তার থেকে বেশি পেতে পারেন। তাহলে আমি আবার বলে দিচ্ছি আপনাকে, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চল তড়িৎ, মডার্ন ফিজিক্স খুব ভালো করে পড়েন, আপনি 5টা কোয়েশন পাচ্ছেন। আর যারা খুব কম পড়তে চান, ওই যে বলে দিলাম কোন দুইটা পড়বেন, ঠিক আছে। আর যদি মনে করেন না আমি প্রথম দিকের চ্যাপ্টারগুলো পড়ি নাই, আপনি মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, ভৌত আলোক বিজ্ঞান পড়েন, 3টা কোয়েশন পাবেন। তো আশা রাখি বুঝতে কোনো প্রবলেম হয় নাই।